আন্ডারআর্ম ডার্কেনিং নিয়ে আমার কাছে প্রায়ই অনেকে দেখাতে আসেন। অনেকেই বলেন আন্ডারআর্ম ডার্কেনিং এর জন্য তাদের সোশ্যাল এম্বারাসমেন্ট হচ্ছে, তারা স্লিভলেস বা শর্ট স্লিভ জামা পরতে অস্বস্তি বোধ করছেন। আজকের ভিডিওতে আমরা আন্ডারআর্মস ডার্কেনিং নিয়ে কিছু সাজেশন দেব। আগেই দেখে নিতে হবে আন্ডারআর্মস ডার্কেনিং হওয়ার জন্য আপনার কি কি রিস্ক ফ্যাক্টর আছে। যদি আন্ডারআর্ম ডার্ক থাকার ফ্যামিলি হিস্ট্রি থাকে বা জন্ম থেকেই জেনেটিক্যালি আপনার আন্ডারআর্মস ডার্ক থাকে, তবে এটি ডাইরেক্টলি ট্রিটমেন্টে যেতে হবে, কোনো প্রিভেনশন মেকানিজম কাজ করবে না। এছাড়া যদি আপনি খুব বেশি ঘামেন বা আপনার আন্ডারআর্মসে খুব বেশি ঘষাঘষি হয়, তাহলে তার জন্য এক্সট্রা মেলানিন ডিপোজিটস হয়ে বা এক্সট্রা স্কিন ফোল্ড হয়ে আপনার আন্ডারআর্মস ডার্ক লাগতে পারে। ওজন বেশি থাকলে অনেক সময় আন্ডারআর্মসে অ্যাকানথোসিস নাইগ্রিকেন্স হয়ে আন্ডারআর্মস কালো হয়ে যেতে পারে। এটি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। রেগুলার অ্যালকোহল বেসড ডিওডোরেন্ট ডাইরেক্টলি স্কিনে লাগানোর জন্য স্কিনে ইরিটেশন হয়ে ডার্কেনিং হতে পারে। যেসব মেয়েরা রেগুলার ওয়্যাক্সিং, থ্রেডিং বা শেভিং করেন, রেগুলার হেয়ার রিমুভাল করার ফলে স্কিনে যে ট্রমা হয় তার জন্যও ইরিটেশন হয়ে আন্ডারআর্ম ডার্কেনিং হতে পারে। যদি আপনার আন্ডারআর্মসে কোনো রোগ হয়ে থাকে, যেমন কোনো ফাঙ্গাল ইনফেকশন বা একজিমা, তাহলে সেগুলি সেরে যাওয়ার পর তার কালো দাগ থেকে যাওয়ার জন্য আন্ডারআর্মসে ডার্ক প্যাচেস দেখা যেতে পারে। অ্যাকানথোসিস নাইগ্রিকেন্স নিয়ে আমরা একটু আলাদাভাবে আলোচনা করব। আজকাল খুব কমনলি অনেকেরই দেখা যায় আন্ডারআর্মসে কালো ভাবের সাথে সেখানকার চামড়া মোটা এবং খসখসে হয়ে গেছে। এটি অনেক সময় আন্ডারআর্মসের সাথে ঘাড়ে, মানে নেকের পিছন দিকে, প্রাইভেট পার্টসে, বুকের নিচে বা কোনো কোনো ক্ষেত্রে মুখেও দেখা যেতে পারে। এটি বেশি দেখা যায় যাদের ওজন বেশি, ফিজিক্যাল পরিশ্রম কম তাদের মধ্যে। ওয়েট গেনের সাথে সাথে এর সিভিয়ারিটি বাড়তে পারে। মেয়েদের যাদের অ্যাকানথোসিস নাইগ্রিকেন্স থাকে, তাদের অনেক সময় তার সাথে মুখে অতিরিক্ত লোমের সমস্যা বা পিরিয়ডস ইররেগুলারিটি বা পলিসিস্টিক ওভারি জাতীয় সমস্যাও থাকে। অ্যাকানথোসিস নাইগ্রিকেন্স কিন্তু শুধু একটি স্কিন ডিসঅর্ডার নয়, এটি একটি মেটাবলিক ডিসঅর্ডার, অর্থাৎ শরীরের মধ্যে হরমোনাল প্রবলেম, যেমন ইনসুলিন রেজিস্ট্যান্ট ডায়াবেটিস বা পলিসিস্টিক ওভারি থেকে এই সমস্যা হয়। অতএব শুধু লোকালি স্কিনের ট্রিটমেন্ট করে কিন্তু একে ঠিক করা সম্ভব না। এর জন্যে আন্ডারলাইং কজ ডায়াগনোস করে সেটিকে ডাইরেক্ট ট্রিটমেন্ট করতে হয়, তবেই অ্যাকানথোসিস নাইগ্রিকেন্স কমে। যদি আপনি মনে করেন আপনার অ্যাকানথোসিস নাইগ্রিকেন্সের সমস্যা আছে, তবে অবশ্যই ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্ট করিয়ে প্রপার চিকিৎসা করান। এটি যদিও ময়লার মতো দেখতে, তবুও একে কিন্তু ঘষাঘষি করে আপনি তুলতে পারবেন। আন্ডারআর্ম ডার্কনেসের প্রিভেনশন এবং চিকিৎসার জন্য আমরা কি কি করতে পারি। প্রথমে, যেটা হয়তো সবাই জানেন, যদি আন্ডারআর্মসে বেশি ঘষাঘষি হয় তবে লুজ কটন জামা কাপড় পরবেন, এবং যদি বারবার ঘেমে যান তাহলে একটি শুকনো রুমাল বা টিস্যু নিয়ে সেটিকে মুছে নেবেন। যত বেশি ঘষাঘষি হবে তত কিন্তু আন্ডারআর্মস ডার্কেনিং বাড়বে। ডাইরেক্টলি স্কিনের ওপর অ্যালকোহল বেসড ডিওডোরেন্ট লাগাবেন না। ইউজ করতে পারেন রোল অন, তবে তাও বারবার করে প্রতিদিন ইউজ করা চলবে না। কাপড়ের ওপর দিয়ে ডিওডোরেন্ট স্প্রে ইউজ করতে পারেন। যদি আপনি রেগুলার শেভিং বা ওয়্যাক্সিং করান, তাহলে লেজার হেয়ার রিডাকশনের কথা ভাবতে পারেন। কয়েক মাস লেজার হেয়ার রিডাকশন করলে হেয়ার গ্রোথ পারমানেন্টলি কমে যায় এবং সঙ্গে আন্ডারআর্ম ডার্কনেসও কিছুটা লাইটেন হয়। এরপরে আপনার এত ঘন ঘন হেয়ার রিমুভাল বা ওয়্যাক্সিং এর দরকার পড়বে না, যার ফলে এই পিগমেন্টেশন আর ফিরেও আসবে না। ডাক্তার না দেখিয়ে ঘরোয়া পদ্ধতি নিয়ে আন্ডারআর্ম স্কিনের উপর বেশি এক্সপেরিমেন্ট করবেন না, যেহেতু এখানকার স্কিন সেন্সিটিভ হয় এবং অল্পেই এখানে ইরিটেশন হতে পারে। সপ্তাহে একবার করে ইউজ করতে পারেন দই বা হলুদ বেসড প্যাক। ডাইরেক্টলি লেবুর রস স্কিনে লাগাবেন না। যদি খুব ড্রাইনেস এর সমস্যা থাকে, তবে লাগাতে পারেন রেগুলার নারকোল তেল বা অ্যালোভেরা জেল। যদি কোনো হোম রেমেডি ইউজ করে কোনো ধরনের ইরিটেশন হয়, তবে সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করে ডার্মেটোলজিস্টের পরামর্শ নেবেন। এছাড়া লাইটেনিং এর জন্য ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের ক্রিমস, জেলস, যার মধ্যে থাকবে ডিপিগমেন্টিং এজেন্ট, যেমন গ্লাইকোলিক অ্যাসিড, কোজিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি। এর এক্সাম্পলস হচ্ছে নাইগ্রিফিক্স আন্ডার আর্ম রোল অন, বাইলুমা অ্যাডভান্স ক্রিম ফর সেন্সিটিভ এরিয়াস, বায়োডার্মা পিগমেন্ট বায়ো ফর সেন্সিটিভ এরিয়াস, বি বডি ওয়াইজের আন্ডার আর্ম রোল উইথ 4% AHA BHA। এগুলি ইউজ করবেন দিনে একবার করে। প্রথম দিকে 1 থেকে 2 ঘন্টা লাগিয়ে রেখে তারপর জল দিয়ে ধুয়ে ময়শ্চারাইজ করে নেবেন। যদি আপনি খুব বেশি ঘামেন তবে এগুলিকে ওভারনাইট লাগিয়ে রাখবেন না। যদি না ঘামেন তবে আস্তে আস্তে আপনি এগুলিকে ওভারনাইট লাগিয়ে রাখতে পারেন।
সকালবেলা অবশ্যই ভালো করে চান করে ধুয়ে দেবেন এবং চানের পরে একবার করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন। লাইটেনিং এজেন্ট ইউজ করে ফল পেতে অন্তত 3-6 মাস একে টানা ব্যবহার করতে হবে এবং তার সাথে যদি কোনো আন্ডারলাইন সমস্যা থাকে সেটিরও চিকিৎসা করতে হবে, তবেই আপনি যথাযথ ফল পাবেন। চট জলদি লাইটেনিং এর জন্য ভালো কাজ করে কেমিক্যাল পিলস। আন্ডারআর্ম পিল সব সময় ডাক্তার দেখিয়ে মেডিকেল সুপারভিশনে করাবেন, না হলে কিন্তু ত্বকের ক্ষতি হতে পারে। মাসে একবার করে যদি গ্লাইকোলিক অ্যাসিড বা ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বেসড পিল করাতে পারেন, তবে 2-3 মাসেই সিগনিফিকেন্ট রেজাল্ট দেখা যায়। ইভেন অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স, যা অন্য কোনো ট্রিটমেন্টে রেসপন্ড করে না, তাও কেমিক্যাল পিলে লাইটেন হয়। আগেই আমরা ডিসকাস করেছি অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স আন্ডারআর্মস এর সাথে সাথে ঘাড়ে, মেয়েদের বুকের নিচে, প্রাইভেট পার্টসে বা কোনো কোনো ক্ষেত্রে মুখেও হতে পারে। যদি অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স হয় তবে লাইফস্টাইল মডিফিকেশন করা প্রথমে খুবই জরুরি। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, ওজন আস্তে আস্তে কম করবেন, খাবার তালিকা থেকে চিনি, মিষ্টি, বিস্কুট, কেক জাতীয় কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রোডাক্টস এবং গরুর দুধ থেকে তৈরি ডেয়ারি প্রোডাক্টস অফ করে দেবেন। এর ফলে ইনসুলিন লেভেলস কমবে, যার ফলে অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স কমবে। প্রয়োজন হলে অবশ্যই ডাক্তার দেখিয়ে ব্লাড টেস্ট করে ওষুধ খাবেন। অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স হলে কিন্তু অবহেলা করবেন না, যেহেতু এটি আপনার আন্ডারলাইন কোনো হেলথ ইস্যু সিমটম হতে পারে। শুধু মেলানিন ডিপোজিট হলে, ট্যান হলে বা জেনেটিক পিগমেন্টেশন হলে এর সাথে করা যেতে পারে কিউসুইচ এনডিআর লেজার, যেটি ডাইরেক্টলি স্কিনের ভেতরে গিয়ে মেলানিন ডিপোজিটস কে ভেঙে যেতে পারে। এর ডিটেলস জানতে ডার্মেটোলজিস্টের পরামর্শ নিন। আশা করি এই ভিডিও আপনাদের কাজে আসবে। এই ধরনের আর কি কন্ডিশন নিয়ে আপনারা আমার পরামর্শ চান সেটি কমেন্টে জানাতে পারেন।